লেবানন জুড়ে নেমে এসেছে অন্ধকার জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এতে করে অচল হয়ে পড়েছে বিমানবন্দর বন্ধ পানি সরবরাহ পয়নিষ্কাশন ব্যবস্থাসহ ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো থমকে গেছে জনজীবন তবে লেবাননের বিদ্যুৎ বিভাগের এই দুর্দশার ইতিহাস নতুন নয় দুই হাজার একুশ সালেও দেশটিতে দেখা দেয় চরম বিদ্যুৎ সংকট যদিও কিছুদিনের মধ্যেই সে সংকট কাটিয়ে ওঠে দেশটি এবার আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে লেবানন সংকটকালীন এই সময়ের আগেও লেবানন যে বিদ্যুতের সম্পন্ন ছিল তা বলা যায় না অনেক আগে থেকেই দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পেতেন বাসিন্দারা দেশটির বিদ্যুৎ খাতের এই অবস্থা তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক দুরবস্থারই প্রতিফলন বলা যায় ভুল ব্যবস্থাপনা এবং দুর্নীতিতে জর্জরিত লেবাননের অর্থনীতি যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে বিদ্যুৎ খাতে গত ত্রিশ বছরে দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অঠেল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে সরকার অর্থের পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্স অর্থের তবুও এখন পর্যন্ত প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ রয়েছে প্রতিষ্ঠানটির নামে যা দেশটির মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশ সাদিয়া তাসনিম সময় সংবাদ